ক্র্যাকলিস্টের রিপ্লাইয়ের কাজটা আমরা সরাসরি লাইভ দেখব কিভাবে করা যায়। তো আমার সাথে লাইভে আপনার কানেক্ট করার জন্য আমি টিম ভিউয়ার সফটওয়্যারটা ওপেন করলাম। ওপেন করার পর আমি ওর আইপিটা নিলাম, নেওয়ার পর আমি আইপিটা দিয়ে কানেক্ট করলাম। কানেক্ট করার পর আমি ওর পাসওয়ার্ডটা নিলাম, কম্পিউটারে পাসওয়ার্ডটা নিয়ে আমি লগ ইন করলাম। তো আমার লগ ইন হয়ে গেছে দেখুন। তো আমি এখন সরাসরি ওর সাথে কাজ করব, আপনারা লাইভ দেখতে পারবেন। তো অলরেডি ও কল দিয়েছে, এখন এখানে যাওয়া। হ্যাঁ আচ্ছা, সমস্যা নাই। আপনার এটা সেন্ড করার জন্য যে প্রসেস আমি দেখাই, তার আগে আপনার এখানে আগে একটা ই করে নেবেন, যে এটা তো করাই আছে সম্ভবত আপনার হাইড ভিপিএনে। হ্যাঁ যাও, এটা লাগবে হাইড ভিপিএনটা। হ্যাঁ হাইড মাই আইপিটা লাগবে। আর এছাড়া এখানে আপনাকে একটা কাজ করে নিতে হবে, আমি আগে আপনার ব্রাউজারটা সেটিং করি। আচ্ছা এটা দিয়ে করবো না, ফায়ারফক্সে করে দেবো। ফায়ারফক্সে তো আবার ওই আপনার ভিপিএন, ওইটাতে ফায়ারফক্সে কাজ করে না হাইড ভিপিএন। হ্যাঁ বলেন। আচ্ছা এখনই না, আমি ব্রাউজারটা সেটিং করি, সেটিং শেষ হলে তারপরে আমি দেখাই লাগবে কীভাবে। আচ্ছা মোটামুটি আপনার সেটিং শেষ। আপনার কি জিমেইল ওপেন করা আছে? এটা না, এটা লগ আউট করে দিই। যদি ব্রাউজার দিয়ে কাজ করেন সেক্ষেত্রে অন্য কিছু করার প্রয়োজন নাই, ঠিক আছে। ফায়ারফক্সে কাজটা করে সুবিধা হয়, কিন্তু ফায়ারফক্স করতে গেলে তো আপনার আবার ভিপিএন লাগবে, কিন্তু এখন তো আর ভিপিএন নাই। সেক্ষেত্রে এই ফ্রি হাইড ভিপিএন দিয়ে কাজ করা যাবে, শুধু ক্রোম ব্রাউজারে অথবা আপনি টর্চ ব্রাউজারে কাজ করতে পারবেন। ক্যানারি? ক্যানারি সম্বন্ধে আমার জানা নাই, তবে টর্চ নামে একটা ব্রাউজার আছে যেটা ক্রোমের মতোই সেম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এখন এখানে আপনার কাজ করার জন্য আপনাকে একটা অ্যাওল মেইল ওপেন করতে হবে। এখানে একটা অ্যাওল মেইল ওপেন করেন।
আচ্ছা, এগুলো ওপেন হওয়ার পর আপনি যে 1 ঘন্টার ভিতরে যেগুলো আছে সেগুলো রাখবেন। আচ্ছা, এটা 2 ঘন্টা, এটা কেটে দিবেন। এটা জাস্ট আমি প্রথমে দেখাচ্ছি, তো এটা একটু স্লো হচ্ছে, আপনি যখন কাজ বুঝে দেবেন তখন তাড়াতাড়ি ফাস্ট করতে পারবেন। আচ্ছা, এটা হলো 1 ঘন্টা, এটা রাখবেন। এটা 24 দিন আগে, এটা বাদ, এটা 14 দিন আগে, এটা না না, আপনার আপনার এই সিস্টেমে, এই সিস্টেমের জন্য হলো আপনার এই সিস্টেমে নিতে হবে। আর আমরা যেটা আগে যেভাবে নিছি, রিপ্লাই দিছি, ওটার সিস্টেম ছিল আলাদা, ওটা শুধু আপডেট সময় দেখলে হবে। আচ্ছা, এটা পোস্ট 8 ঘন্টা আগে, এটা 12 ঘন্টা আগে, আচ্ছা এটা 1 ঘন্টা আগে। আচ্ছা, যাই হোক, এই কোডটা পাইলাম। পাওয়ার পর আমার যে কাজটা করতে হবে, এটাকে রিপ্লাই দিতে হবে, ঠিক আছে? যদি আপনার আইপি ঠিক থাকে তাহলে রিপ্লাই এই পপ আপ মেনুটা আসবে। তো আমি প্রতিটা রিপ্লাই দিয়ে দিই। আচ্ছা, এটা মিস গেছে। আচ্ছা, রিপ্লাই দেওয়ার পর এখান থেকে আমরা যে অল মেইল ওপেন করছি না, আমরা অলে ক্লিক করব। এটা প্রথমে একটু বোঝাও কঠিন হবে, আবার কাজ করাও একটু কঠিন হবে। এটা এইটাতেই কাজ হচ্ছে, কারণ আগের যে সিস্টেমে কাজ করছে ওইটা এখন ওই কাজ ওই সিস্টেমে আর লিড আসে না, প্রবলেম হচ্ছে কয়েকদিন ধরে। আচ্ছা, এবার যাওয়ার পর এখন হলো আমার অল মেলগুলো ওপেন হয়েছে, ঠিক আছে? অল মেলটা ওপেন হয়েছে, তো আপনাকে আমি একটা টেক্সট দিচ্ছি। টেক্সটটা আপনার একটা নোটপ্যাড ওপেন করতে হবে। আচ্ছা, আপনার এখন একটা দেন, ওই যে যে মেইলগুলা ফরওয়ার্ড করে রাখছেন, একটা মেইলের সাথে আপনার একটা মাদার মেইলের সাথে ফরওয়ার্ড করছেন না, সেখান থেকে একটা মেইল দেন যেগুলা মানে নতুন টাইপের। আচ্ছা, এটা এটা দিছেন, এখন এটার কাজ হলে এখান থেকে পর্যন্ত কপি করবেন, কপি করার পর কপি এই জায়গায় রাখবেন, পেস্ট দিয়ে আপনার ইন্টার, হ্যাঁ হ্যাঁ, লিঙ্কটা রাখতে হবে। এটা হলো নতুন সিস্টেম। আচ্ছা, এই লিঙ্কটা এইভাবে থাকবে, থাকার পর এটা সেন্ড করে দেবেন। এটা হলো ইন্ডিভিজুয়াল সেন্ট। হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা ওইটাই থাকবে, এখানে কোনো আপনার বাড়তি কোনো সাবজেক্ট দিতে হবে না, খালি জাস্ট খালি আপনার দিতে হবে এই
একটা টেক্সট দিতে হবে, আর যেহেতু এই যে এটা নিচের লাইনে নিয়ে আসার জন্য ইন্টার, তারপর নিচের লাইনে আসতে সেন্ট, এটা সেন্ট। তো এইভাবে আপনার প্রতিটা অ্যাওয়াল মেল দিয়ে আপনার 50টা করে সেন্ড করবেন, 50টা বা 49টা। হ্যাঁ 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 আচ্ছা, এটা হলো ইন্ডিভিজুয়াল সেন্ট, মানে প্রতিটা আলাদা আলাদাভাবে সেন্ড করা। আর এইটাতেই এখন কাজ হচ্ছে, আর আগের যে প্রসেসে আমরা কাজ করতাম ওইটাতে এখন আর কাজ হচ্ছে না, ঝামেলা হয় অনেক সমস্যা। এইভাবে হ্যাঁ হ্যাঁ জিমেল দে, আচ্ছা জিমেল দিয়ে করা যায়, তবে জিমেল দিয়ে আপনার বেশি করা যাবে না। হ্যাঁ এটা দিয়ে মানে ফেসবুক অ্যাকাউন্ট করছিলাম সম্ভবত। ফেসবুকে নোটিফিকেশন মানে সেট করা ছিল এই জন্য। হ্যাঁ না না এটা 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 তো সেন্ডের জন্য, এটাতে সমস্যা হয় না। আচ্ছা এটাতে সেন্ড করছি মাত্র। আচ্ছা এটা এইভাবে আপনি আপনি এখান থেকে দেখতে পারবেন কিভাবে যে আপনার কয়টা সেন্ড হয়েছে, এইভাবে আপনার এখানে সেন্ড হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা সেন্ড হয়েছে, ঠিক আছে। এইভাবে আপনার 40টা পর্যন্ত মানে 49টা পর্যন্ত সেন্ড করবেন। আবার এখানে যা এটা কিছু না, এটা ক্লিয়ার করে দিছেন? আচ্ছা ক্লিয়ার করেন না, কারণ এটা সেন্ড দেখতে পারবেন যে কয়টা সেন্ড করলেন, 50টার বেশি সেন্ড করার দরকার নাই। আচ্ছা এটা লোডের অপেক্ষায় থাকা যাবে না, আপনার প্রতিটাই আগে দিয়ে দেন, অটোমেটিক লোড নিয়ে নিবে এরা। এইভাবেই তোমার লিড আসবে, ঠিক আছে, তোমার এই যে লিডটা আসছে না, রিপ্লে তোমার সবই রিপ্লে করতে হবে না, রিপ্লে তোমার কোনগুলো করতে হবে, যেগুলো ইনস্ট্যান্ট তোমার ওই যে মানে মেইল দিয়ে মারতেছো ওই মেইলেই তোমার দেখবে যে 2-3 মিনিটের ভিতরে রিপ্লাই কিছু ওইটাতেও দেয়, ঠিক আছে। তুমি যে তিনটা রিপ্লাই দিলা না, হ্যালো, তুমি যে এই তিনটা রিপ্লাই দিলা এইটার লিডগুলো এখনো আসে নাই, এটার লিড আসবে যদি তোমার, তুমি তো ওদের না, আর এটা হলো ডাইরেক্ট রিপ্লাই দিছে, তুমি যে টেক্সটটা দিছো না ওই টেক্সটের তোমার ডাইরেক্ট রিপ্লাই দিছে, তোমার এই যে এইটার এইটাতে রিপ্লাই দিছে, কিন্তু তুমি যে পরের যে হ্যাঁ পরে যে তুমি এইটাতে রিপ্লাই দিলে আরও তিনজনে, ঠিক আছে, ওই তিনজনগুলো এখনও রিপ্লাই দেয় নাই, ওগুলা যদি ওরা রিপ্লাই দেয় যে এই নাম্বারে রিপ্লাই দিবে, যেমন বলছি থ্যাংকস ফর রিপ্লে, ইফ ইউ ওয়ান্ট টু মাই পিক অ্যান্ড ডিটেলস প্লিজ রিপ্লে দিস ইমেইল, এই ইমেইলে রিপ্লাই দাও, ঠিক আছে। যদি সেক্ষেত্রে দেয় তাহলে এখানে লিড চলে আসবে, আর যদি না দেয় তাহলে কিছু করার নাই, কারণ কোথায় দেখলা এই যে এটা, হ্যাঁ হ্যাঁ 23টা, কিন্তু 50টা করে করবে, ঠিক আছে। 50টা করলে তার মানে কি, তোমার একটা জিমেইল মানে একটা অল মেইল দিয়া 50টা করে লিঙ্ক এইভাবে সেন্ড করবা, বুঝতে পারছো? হ্যালো 23টার মধ্যে দুইটা আসছে, তে এইভাবে 50টা বাড়ালি দেখা যায় যে অনেক সময় 50টা বাড়ালি 10টাও চলে আসে, ঠিক আছে।
আবার অনেক সময় দেখা যায় দুইটা আসে বা একটা আসে, আবার অনেক সময় আসে না। সেক্ষেত্রে কিছু এক্সপেরিমেন্ট আছে যে আমার এই যে টেক্সটটা এটা কি আদৌ কি রানিং আছে কি না, বা এটা ক্র্যাকলিস্ট বন্ধ করছে কি না, এগুলা এক্সপেরিমেন্ট করা যায় যে আমার এগুলা বন্ধ হয়ে গেছে কি না। তো এটা তো এখন ডিটেলস দেখান যাচ্ছে না, এটা পরবর্তীতে দেখামো, সমস্যা নেই। তো এইভাবে কাজ করতে পারো, ঠিক আছে? আর তোমার যে জিমেলটা ওপেন করলা কই, এটা না? আচ্ছা, এটা মানে এই দুইটা লিডই আসছে, তো এভাবে 40টা মারলে পারে তোমার লিড আসবে, সমস্যা নেই। আর এই জায়গায় হ্যাঁ, তোমার ওই তোমার ওইটার সাথে ফরওয়ার্ড করা আছে। আচ্ছা, তুমি তো এটা তো আর কোনো নাম মানে কি চেঞ্জ করছো, পাসওয়ার্ড চেঞ্জ করছো? আচ্ছা, পাসওয়ার্ডটা তো দিয়ে দিও। ঠিক আছে।